লাইফ অফ পাই ছবিতে একঝাঁক মাছ উঠতে দেখে অনেক দর্শকই বিস্মিত হয়েছিলেন। মাছ উড়বে এ কি সম্ভব? অনেকেই ধরে নিয়েছেন এই উড়ন্ত মাছ নিশ্চয়ই হলিউডি VFX এর কারসাদি ছাড়া আর কিছু নয়। কিন্তু বাস্তবেই অস্তিত্ব রয়েছে এই মাছের। ফ্লাইং ফিশ বা উরুক্কু মাছ হলো বেলোনিফর্মেস বর্গের সদস্য। বিশ্বজুড়ে প্রায় 64 প্রজাতির উরুক্কু মাছের সন্ধান পাওয়া গেছে। উষ্ণমণ্ডলীয় প্রায় সব সাগরেই এই মাছ দেখা যায়। এদের দৈর্ঘ্য 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। উড়ার জন্য উরুক্কু মাছের কিন্তু কোনো ডানা নেই, আছে চ্যাটাল, ঢাউস, ফাঁপা, বক্ষ পাখনা। পাখনার ভেতরে হাওয়া ভরা থাকায় ওজনেও হালকা। এই বক্ষ পাখনার সাহায্যেই বাতাসে ভেসে থাকতে পারে এই প্রজাতির মাছগুলো। জানিয়ে রাখা ভালো, এই উড়াউড়ি কিন্তু প্রকৃত উড্ডয়ন নয়, একে বলে গ্লাইডিং। আরও সহজ করে বললে বাতাসে ভেসে থাকা। পানি ছেড়ে হাওয়ায় ভাসার পেছনে রয়েছে দুটি উদ্দেশ্য। প্রথমটা হলো প্ল্যাঙ্কটন জাতীয় খাবার খেতে পানির উপরে উঠতেই হয়। দ্বিতীয়টা হলো আত্মরক্ষা। বড় মাছের তারা খেয়ে, বিশেষ করে হাঙর এবং ডলফিনের তারা খেয়ে পালিয়ে বাঁচার জন্যে পানি ছেড়ে হাওয়ায় উঠে কোনো মতে পালিয়ে বাঁচা। পানির নিচে গড়পড়াত উরুক্কু মাছের বেগ হয় ঘন্টায় 60 কিলোমিটারের কাছাকাছি। তবে পানির বাইরে তাদের গতিবিধি কিন্তু আকাশে চোখ তুলে দেওয়ার মতো। এ গতি 70 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। পানির ওপরে 312 ফুট উচ্চতা পর্যন্ত তারা দিব্যি ভেসে বেড়াতে পারে। এই মাছের অধিকাংশই সামুদ্রিক এবং সাধারণত ঝাঁক বেঁধে এরা চলাফেরা করে। অতি দ্রুত সাঁতার কাটতে গিয়ে এরা অনেক সময় পানির একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয়। বাতাসের গতি বা ঢেউয়ের অবস্থার উপর নির্ভর করে এরা 45 সেকেন্ড পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে। সুগঠিত পাখনা থাকা এরা পানির উপরিভাগ থেকে 10 মিটার উচ্চতায় প্রায় 400 মিটার দূরত্ব পর্যন্ত চলতে পারে। এ ধরনের মাছকে আচমকা সমুদ্রগামী জাহাজের ডেকের উপর আশ্রে পড়তেও দেখা যায়। রং বেরঙের আলোর প্রতি উরুক্কু মাছের রয়েছে মারাত্মক দুর্বলতা। এই আলোর নেশাকে কাজে লাগায় মাছ শিকারীরা। নজর কাড়া নানা রকম আলো দেখাতে দেখাতে সুকৌশলে ছড়ানো জালের মধ্যে আটকে ফেলে। তখন সাঁতার হোক বা উড়া, সব জারিজুরি খতম হয়ে যায়। উরুক্কু মাছ কিন্তু খেতেও বেশ সুস্বাদু। বাণিজ্যিকভাবে জাপান, ভিয়েতনাম, বার্বাডোস ও ভারতে এ মাছ প্রচুর ধরা হয়। বিপুল পরিমাণ উরুক্কু মাছের কারণে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোসের নামই ছিল উরুক্কু মাছের ভূমি। এই উরুক্কু মাছ সেদেশের জাতীয় মাছও বটে। সম্প্রতি চীনের জাদুঘরে থাকা উরুক্কু মাছের ফসিল বা জীবাশ্ম গবেষণায় গবেষকরা দেখেছেন 23 কোটি থেকে 24 কোটি বছর আগের মধ্য ট্রায়াসিক যুগে পোটানিক্সাস কিংজিনসাস নামের উরুক্কু মাছের প্রজাতির অস্তিত্ব ছিল, যা জুরাসিক যুগের ডাইনোসরদের থেকেও 5 কোটি বছর আগেকার। এ মাছটির আদিনিবাস ছিল ভারত মহাসাগরে।